জিয়ন্ডাটা হয়েছে তার বিচার চাই আমরা সর্বোচ্চ বিচার চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের পরিবারকে সাপোর্ট করার জন্য আপনারা সবাই হয়তো অবগত আছেন আমাদের পরিবারে পরিবারের সাথে খুবই নেখার জন্য ঘটনাটা ঘটেছে আসলে আমরা খুবই শোকাহত বলার মতো আসলে মনের জোর নেই তেমন তারপরও আমরা এখানে উপস্থিত হয়েছি আমার ভাইকে তো আমরা হারিয়েছি আমার ভাইকে ফিরে পাবো না কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে এবং প্রশাসন যদি এভাবে চোখ থাকে তাহলে তো আমার মায়ের বুক যেভাবে খালি হয়েছে এভাবে অনেক ঘটনা ঘটা বা অনেক মায়ের বুক খালি হওয়া কিন্তু মানে সময় সাপেক্ষ ব্যাপার অনেক মায়ের বুক খালি হতে পারে তো আমরা চাচ্ছি একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে আমার মায়ের বুক যেভাবে খালি হয়েছে অন্য কোনো মায়ের বুক যেন খালি না হয় আমার ভাই ছিল একটা উজ্জ্বল নক্ষত্র আমার পরিবারের জন্য অনেক কষ্ট করে আমার চাচা আমার ভাইকে পড়াশোনা করাছিলেন ওর অনেক স্বপ্ন ছিল বড় হয়ে পরিবারের হাল ধরবে ও ফ্যামিলির বড় ছেলে ছিল কিন্তু সেই স্বপ্ন ওরা একটা লোহার বাড়িতেই শেষ করে দিয়েছে আমার ভাইয়ের মাথা ওরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে মুহূর্তে আমার আমার পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেছে আপনারা আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন এই ধরনের এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় এবং সন্ত্রাসীদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই কেন এখনো পর্যন্ত 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন কোনো সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেফতার হলো না আমি প্রশাসনের কাছে এটা জবাব চাচ্ছি আমাকে এই জবাবটা দিয়ে যাবেন কেন আপনারা এখনো পর্যন্ত চুপ আছেন কেন কেন এখনো পর্যন্ত কোনো ধরনের আমরা নিজে মানে সবাই জানে যে কারা এই ঘটনা ঘটিয়েছে এটা কোনো অজ্ঞাতনামা কোনো ঘটনা না ওদের সবাই আমরা ওনাদের নাম জানি চিহ্নিত ফেসটা পরিচিত কেন তাহলে গ্রেফতার হচ্ছে না মানে কারণটা কি প্লিজ আমাকে একটু জানাবেন যে কেন কেন ওনারা গ্রেফতার কেন হচ্ছে না তাহলে কোনো কি এর মধ্যে কোনো ইয়ে আছে কি না যে কারো মদতে এরকম হচ্ছে কি না কেন এর ভিতরে কোনো ঘটনা আছে কি না আমি আশা করব প্রশাসনের কাছে যে আমার ভাইকে যে আমরা হারিয়েছি পাবো না কিন্তু আমরা অপরাধীদের দ্রুত বিচার বিচারের আওতায় এনে সর্বোচ্চ আমরা শাস্তি চাই আমরা ওদের দেশের আইনে সর্বোচ্চ যে শাস্তিটা সেই শাস্তিটা যেন তারা পায় যেন এটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত হয়ে থাকে এই ধরনের কর্মকাণ্ড করতে আর কোনো সন্ত্রাসী যেন মহেশখালীতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটা তোরা যেন সাহস না পায় এটা আমি প্রশাসনের কাছে আমার আবেদন রেখে গেলাম আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে মানে কেউ বলতে পারবে না যে আমার ভাই তার এই 22 বছরের জীবনে কারোর সাথে কোনো অন্যায় করেছে কিন্তু সেই সেই ভাইয়ের সাথে সবচেয়ে নির্মম অন্যায় ঘটনাটা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে কিন্তু এখন ঘটনা ঘটার 72 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখনো প্রশাসন কোনো আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এটার আমি অনেক বেশি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার আসলে ভাষা নেই যে প্রশাসন কেন চুপ প্রশাসনের কি ছেলে মেয়ে নেই প্রশাসনের ছেলে মেয়ে যদি আজকে এই ধরনের ঘটনা ঘটতো তারা কি চুপ থাকতে পারতো আমরা আমাদের পরিবারের সাথে এত নির্মম ঘটনা ঘটনা হয়েছে কেন প্রশাসন কেন চুপ প্রশাসনের কি কোনো দায়িত্ব নেই যে আমার ভাইয়ের এত 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তারা কেন চুপ কেন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না কেন আমরা এখনো পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার এখনো আমরা দেখতে পাইনি যেহেতু সব সন্ত্রাসী এখন চিহ্নিত সবগুলো চিহ্নিত সন্ত্রাসী সবার পরিচিত সন্ত্রাসী নাম জানা সন্ত্রাসী টাকা সত্ত্বেও কেন এখনো তারা গ্রেফতার হচ্ছে না আমরা আমাদের যে আলটিমেটাম দিচ্ছি এই সময়ের মধ্যে আমরা প্রত্যেক প্রত্যেক আসামিকে গ্রেফতার দেখতে চাই
এটাই আমাদের দাবি এবং যদি এটা পূরণ না হয় আমরা অনেক আরো অনেক বেশি সর্বোচ্চ আমাদের অ্যাকশন দাও আমাদের যা করতে হয় আমরা সেটা করব আমার ভাইয়ের আমরা সর্বোচ্চ বিচার চাই আমার ভাইয়ের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা আমরা সর্বোচ্চ বিচার চাই আমরা তো বুঝতে পেরেছি যে আমাদের পরিবারের সাথে কি অন্যায়টা হয়েছে আমরা বুঝতে পারছি আমাদের মানে ফিলিংসটা কেমন যার কারণে আমরা চাই আর কোন পরিবারের কোন মায়ের যেন এই ধরনের কষ্টের মধ্য দিয়ে যেতে না হয় এই ফিলিংসটা যেন আর কারণ না হয় আর কোন মায়ের যেন বুক খালি না হয় সে কারণে আমরা প্রশাসনকে হাত জোর করে চাচ্ছি আমরা আমার ভাইয়ের বিচার চাই আমার ভাইয়ের সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার চাই আমরা সর্বোচ্চ বিচার চাই